পাঁচালি পাঠ ছাড়া কোজাগরী লক্ষ্মী পূজ কি হয়? দেখে নিন দেবীকে তুষ্ট করার মন্ত্র। এই কোজাগরী পূর্ণিমায় অবশ্যই লক্ষ্মী পূজার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এছাড়া অবশ্যই পড়বেন লক্ষ্মী পাঁচালি, কারণ কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালি পড়লে মা লক্ষ্মীর কাছে তা অত্যন্ত শুভ বলে মনে হয়। যারা লক্ষ্মী পাঁচালি পড়েন এবং শ্রবণ করেন তাদের সবাইকে ধন লাভ করতে সাহায্য করেন। শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র ও পাশাক্ষমালিকাম্ভো শ্রীনিবীরাম্য সৌম্যয় পদ্মাসনাস্থান ধায় শ্রীয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্ষ্ণ পদ্ম বগ্রকরাং বরদান দক্ষিণেন্তু। শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র ও ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরি প্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দাদশৈতানী নামানি লক্ষ্মীং সম্পূজ্যজ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবেত্তস্য পুত্র দ্বারা দিভি সহ। শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মুনিবর হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলতায় কিবা মনে করি মুনি আসিলে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর কহিতে লাগিলা তারে যুবি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অন্লে মাগো পুড়িতেছে দেশ রোগশোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রীপুত্র ত্যাজী সবাই যায় দেশান্তরে স্ত্রীপুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুন হে নারদ বলি যথার্থ মায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাবে তারা তপচ্ছায়া দয়াময় তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয়ে স্থির কর্মতি প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্টমন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোন মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন ত্যাজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুন আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত আবার আসিবে সুক্তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে যোগন করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহি বাছা পূজা হেতু যাহা প্রযোজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায় দিবে তাতে গুয়াপান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে একমনে ব্রত কথা করিবে শ্রবণ
শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে হুলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এ যোগনে সবে মিলি সিঁদুর পড়িবে। দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতি তার চির রুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে কর্মা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে। করিতে যে বাদায় উপদেশ, লক্ষ্মীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক্ত নয়, সি উপস্থিত হল ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে এ কিসের ব্রত, এতে কিবা ফলোদয়। বামাগণ বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুঁজি বুহারে। ধনজন সুখ ভোগ যা কিছু সম্ভব, সকল আমার আছে আর কিবা অভাব। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হ্যান বাক্য কভু আমি না করি শ্রবণ। ধনমোদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। গর্বিত জনেরে লক্ষ্মী সইতে না পারে, সর্বদুঃখে দুঃখী মাগ করেন তাহারে। বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভ্রাতৃভাব হল যে ভিখারী। কি দোষ পাইয়া বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর অবস্থা দেখি দয়াময়ীভাবে, বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে।